আপনি যে তাদেরই একজন, এটা আপনি পরিষ্কার ভাবে প্রমাণ করেছেন। ভাবা যায় একজন বিচারপতি দেশ ছেড়ে পালানোর সময় কলাপাতায় শুয়ে রাত কাটাচ্ছেন। কতটা অন্যায় করলে একজন মানুষের পরিণতি এতটা ভয়ানক হতে পারে তা চিন্তার অতীত। এ ঘটনা পুরো পৃথিবীতে বিরল। একজন বিচারপতির দায়িত্ব ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, কিন্তু AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের ক্ষেত্রে গল্পটি ছিল পুরোপুরি উল্টো। ক্ষমতায় থাকা অবস্থায় তার প্রধান কাজ ছিল আওয়ামী লীগ সরকারের হয়ে দাবিদারি করা, কিন্তু তার এই দলীয় আনুগত্য তাকে শুধু সমালোচনার কেন্দ্রে নয় বরং নৈতিকতার অতল গহ্বরে নিয়ে গেছে। বিচারক জীবনে তার বিরুদ্ধে দলীয় প্রভাবের অধীনে বিচার কার্য পরিচালনা সহ নানা অভিযোগ রয়েছে। সরকারি দলের সুবিধার্থে দেওয়া রায়, বিরোধী দলকে চাপের মুখে ফেলার জন্য বিচার বিভাগকে ব্যবহার করা, এসব অভিযোগ তার নামের সাথে জুড়ে গেছে। শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। 2015 সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। অবসর নিলেও মানিক সাহেব থেমে থাকেননি, টকশোতে সরকারের পক্ষে এতটাই জোর গলায় কথা বলতেন যে মনে হতো তিনি কোনো টকশোতে নয় বরং সরকারি দলের মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন। আর তার অস্বাভাবিক আচরণ সেটা আরেক গল্প। চ্যানেল আই এর একটি টকশোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে অপমান অপদস্থ করে রাজাকারের বাচ্চা বলে আখ্যায়িত করেছেন। ভদ্রতার সব সীমা পার করে দেওয়া এই মন্তব্য নিয়ে দেশে শুরু হলো তুমুল সমালোচনা। এসব বিতর্ক, ট্রল আর মেম যখন তুঙ্গে, তখন হঠাৎ করেই পাল্টে গেল রাজনৈতিক প্রেক্ষাপট। আওয়ামী লীগ সরকার যখন পদত্যাগ করল, তখন মানিক সাহেবের অবস্থা হয়ে গেল ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। একদিকে তার দলের পতন, অন্যদিকে তার নিজস্ব নিরাপত্তার চিন্তা, তাই মরিয়া হয়ে উঠলেন দেশ ছাড়ার জন্য। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হলো। বর্ডার পার হতে গিয়ে বিজিবির হাতে ধরা পড়লেন। শুক্রবার রাত 10টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকা থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। আটকের আগে একটি ভিডিওতে দেখা যায় একজন সাবেক বিচারপতি কলাপাতায় শুয়ে কাতরাচ্ছেন। এই ঘটনা মনে করিয়ে দেয় সেই পুরনো প্রবাদ, পাপ বাপকেও ছাড়ে না। মানিক সাহেবের সব পাপ যেন তার সামনেই হাজির। তার এই করুণ পরিণতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে তার হাত বাঁধা আছে এবং ভিডিওতে তার পালানোর বিষয়ে কথা বলছেন বিজিবির সদস্যরা। দেশ ছেড়ে পালাচ্ছিলেন কেন এমন প্রশ্নের জবাবে মানিক বলেন, প্রশাসনের ভয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। সঙ্গে কি আছে জানতে চাইলে মানিক বলেন, গতকালও আমার কাছে টাকা ছিল, আমাকে মেরে 60-70 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে দুজন। দেশের এই দুরাবস্থায় হঠাৎ করেই তিনি এভাবে ভারতে পালিয়ে যাবেন এটা কেউই ভাবতে পারেনি। তার এই করুণ অবস্থা দেখে অনেকেই তার প্রতি সমবেদনা জানিয়েছেন। তার বৃদ্ধ বয়সে এমন করুণ দৃশ্য দেখার জন্য মোটেও যেন কেউ প্রস্তুত ছিলেন না। তবে কথায় আছে, পাপ তো বাপকেও ছাড়ে না।